অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব যোগাশ্রী প্রোগ্রামের আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। এই অঙ্কগুলো একটু ব্যতিক্রম। তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে কি, একজন ব্যবসায়ী তার দোকানের জন্য রেডিও এবং টেলিভিশন মিলে 100 সেট কিনতে পারেন। রেডিও সেট এবং টেলিভিশন সেটের প্রত্যেকটির মূল্য যথাক্রমে কি 40 এবং 100 ডলার। প্রতি রেডিও এবং টেলিভিশনে মোট লাভ যথাক্রমে কত, 16 এবং 32 ডলার। সর্বোচ্চ $10,400 বিনিয়োগ করে তিনি সর্বোচ্চ কত লাভ করতে পারবেন? আচ্ছা, তো এখানে কিন্তু রেডিও এবং টেলিভিশন মিলে টোটাল কি 100 সেট তিনি কিনতে পারেন, সর্বোচ্চ 100 সেট। 100 সেটের কমও কিনতে পারেন, কিন্তু সর্বোচ্চ 100 সেট কিনতে পারেন সে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে টেলিভিশন এবং রেডিওর সংখ্যা কিন্তু আমরা জানি না, দুইটার যোগফল হচ্ছে 100 সেট, দুইটার যোগফল 100 সেট। কিন্তু আমরা যখন এইগুলোকে অসমতায় প্রকাশ করব, তখন তো আর অসমতায় ওখানে ক্ষেত্রে লিখতে পারি না যে রেডিও প্লাস টেলিভিশন। তো আমরা এটাকে সিম্পলিফাই করার জন্য আমরা ধরে নিব যে প্রথমে ধরি ব্যবসায়ী এক্স সংখ্যক রেডিও এবং ওয়াই সংখ্যক টেলিভিশন কি করে, ক্রয় করে। তার মানে আমরা লিখতে পারি কি, এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল 100। এর পরবর্তীতে তিনি কি করলো, যে প্রত্যেকটা ক্রয় মূল্য ছিল তার 40 এবং কি 120 ডলার। তার মানে আমরা এখানে লিখতে পারি 40x + 120y = 1040। অর্থাৎ কি, ক্রয় মূল্য ছিল কত করে, 40 এবং 120 ডলার। তার এক্সের সাথে রেডিওর ক্রয় মূল্য গুণ যোগ ওয়াইয়ের সাথে টেলিভিশনের ক্রয় মূল্য গুণ, সেটা হচ্ছে সর্বোচ্চ কত করতে পারে, $10,400 বিনিয়োগ করতে পারে। হ্যাঁ, এবং তার সেটা কি সমান হতে পারে অথবা তার থেকে ছোট। আমরা পেয়ে গেলাম দুইটা অসমতা পেয়ে গেলাম। এবার হচ্ছে আমাদের অভিষ্ট ফাংশন, অর্থাৎ কি সে লাভ করবে সর্বোচ্চ মানটা, অর্থাৎ কি তার কি সর্বোচ্চ কত লাভ করতে পারে। তাহলে লাভটা হচ্ছে আমাদের অভিষ্ট ফাংশন এখানে জ্যাট। তাহলে জ্যাট হচ্ছে তার কি 16x টাকা লাভ, 16 ডলার তার লাভ হচ্ছে রেডিওর ক্ষেত্রে, টেলিভিশনের ক্ষেত্রে লাভ হচ্ছে $32। তাহলে 16x হচ্ছে রেডিও প্লাস 32y, অর্থাৎ ওয়াই হচ্ছে টেলিভিশন। তাহলে এটা হচ্ছে আমাদের অভিষ্ট ফাংশন। এবার হচ্ছে টেলিভিশনের সংখ্যা এখানে কখনো জিরো হতে পারবে না, রেডিওর সংখ্যা এখানে জিরো হতে পারবে না। কোনো বস্তু থাকলে সেখানে কি, এইগুলো থাকলে কখনো জিরো হতে পারে না, খাবারের সংখ্যা থাকলে কখনো কি জিরো হতে পারে না। এইগুলোর ক্ষেত্রে কি রেডিওর এখানে, তার মানে কি রেডিওকে প্রকাশ করেছি আমরা এক্স দ্বারা। তাহলে এক্সের মান কখনোই জিরোর সমান হতে পারবে না এবং জিরোর ছোটও হতে পারবে না, অলওয়েজ কি হবে জিরোর থেকে বড়। তাহলে এক্সের মানও জিরোর থেকে বড় এবং ওয়াইয়ের মানও জিরোর থেকে এখানে বড়। আচ্ছা, এর পরবর্তীতে আমরা কি করব, এই অসমতাগুলোকেই সমীকরণে প্রকাশ করব। তাহলে প্রথমেরটাকে আমরা সমীকরণে প্রকাশ করলে পাই x/100 + y/100। উভয় পক্ষকে কি করছিলাম, 100 দ্বারা ভাগ করে দিয়েছিলাম। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। দুই নম্বর অসমতাকে আমি যদি সমীকরণে প্রকাশ করি, তাহলে লিখব = 10400। এবার কি উভয় পক্ষকে 10,400 দ্বারা ভাগ করে দিলাম, নিচে পাচ্ছি 260, উপরে 3y/260, ডানে হচ্ছে 1। তাহলে এটাকে আমি আবার মডিফাই করে লিখতে পারি 260 + y/260/3 = 1। এটা হচ্ছে সমীকরণ 2। এবং এই এখানে কি এক্স হচ্ছে, এক্স এর মান হচ্ছে 0, এখানে কি ওয়াই এর মান হচ্ছে 0, তাই না? এই যেহেতু এখানে কি এক্স এর মান 0 এবং ওয়াই এর মান 0। ওকে, এর পরবর্তীতে আমরা চলে যাব কি, এই 1 নম্বর সমীকরণে আমরা বিন্দু পাচ্ছি দুইটা, 100, 0, অর্থাৎ কি ওয়াই এর মান 0 হলে এক্স এর মান 100, এটা একটা বিন্দু। আর একটা হচ্ছে কি, এক্স এর মান 0 হলে ওয়াই এর মান 100, এটা একটা বিন্দু। পরবর্তীতে হচ্ছে কত, এটা এখানে হচ্ছে 260, 0,
পরবর্তীতে হচ্ছে 0.60/3 একই ভাবে। এই বিন্দুগুলোকে আমরা এবার কি করব, ছক্কা কাগজে বসালে দেখা যাবে যে এদের সর্বোচ্চ একটা বিন্দু পাওয়া যাবে। সেই সর্বোচ্চ বিন্দুটাই হবে আমাদের কি সর্বোচ্চ কত লাভ করতে পারে, সেই বিন্দুটা যদি আমরা ওভিস্টক ফাংশনে বসাই তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে যাব। পরবর্তীতে আমরা পাচ্ছি এক্স অক্ষ, এক্স প্রাইম, এক্স ওয়াই অক্ষ, ওয়াই প্রাইম, উপরে হচ্ছে ওয়াই। তাহলে এখানে আমরা কি করব, ধরে নিব যে ক্ষুদ্র কত কর, এক বর্গের বাহুর দৈর্ঘ্য সমান 10 একক। ওকে, এবার আমরা যদি মান বসাই আমরা পেয়েছিলাম কত, 260.0, একটা হচ্ছে কত 0.260/3 এটা পেয়েছিলাম দুটা বিন্দু। তাহলে আমরা যদি বসাই তাহলে 260.0 বিন্দুর জন্য পাবো এখানে, কারণ কি প্রত্যেকটা ঘর কিন্তু 10 একক করে আছে, তার মানে এখানে 26টা ঘর পর্যন্ত আসছে। তাহলে 10×26 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত, 260, তার মানে এটা হচ্ছে আমার 260.0, আর এখানে হচ্ছে আমার 0.260/3, অর্থাৎ 260/3 যদি আমি করি তাহলে 87.67 এরকম টাইপের একটা মান পাবো আমি। তাহলে এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার আসবে কত, 86.67, তার মানে কি 8 ঘরের পরে 9 ঘরেও যাবে না, 9 ঘরের আগেই বন্ধ হয়ে যাবে, তার মানে এখানে হচ্ছে আমার 0.260/3। তোমরা এটা নিজেরা ক্যালকুলেটারে করে নিবে। ওকে, পরবর্তীতে হচ্ছে কি, তাহলে এই রেখাটার ক্ষেত্রে আমি কি পাচ্ছি, এই রেখাটার ক্ষেত্রে কি মূল বিন্দুর বাইরের দিকে এরা কি সমাধান অঞ্চল হবে, কেন্দ্রের দিকে হবে, কেন্দ্রের দিকে হবে অবশ্যই, কারণ হচ্ছে কি এই অসমতাটা হচ্ছে লেস দেন ইকুয়াল, তার মানে কেন্দ্রের দিকেই যাবে এটা। ওকে, পরবর্তীতে কি ছিল আমাদের, 1 নম্বর সমীকরণের ক্ষেত্রে 100.0 আর 0.100 এটা ছিল। তাহলে 10×10=100, তাহলে 10 ঘর পর্যন্ত আসছে এদিকে, তাহলে প্রত্যেকটা ঘরের মান যেহেতু 10 তাহলে 10 করে আসছে, তার মানে 100। তাহলে এই বিন্দু হচ্ছে 100.10 আর উপরে হচ্ছে আমার 0.100। এই দুইটা রেখা, তার এই রেখাটার ক্ষেত্রে কি হবে, এই রেখাটাও কিন্তু কেন্দ্রের দিকেই যাবে কারণ এটাও লেস দেন ইকুয়াল। এই দুইটা রেখা মিলে আরেকটা ইন্টারসেক্ট পয়েন্ট করেছে, সেটা হচ্ছে আমার এইখানে। এই বিন্দুটার মান হচ্ছে আমার 20.80। কেন 20.80, কারণ এক্স এর মান ডান দিকে 2 ঘর আসছে, প্রত্যেকটা ঘরের মান 10×10^20, আর উপরে গিয়েছে 8 ঘর, তাহলে প্রত্যেকটা ঘরের মান 10, 8×10 কত হয় 80 হয়, তাহলে 20.80। তাহলে এই প্রত্যেকটা বিন্দুর যদি আমি এবার নাম দিই, তাহলে এটা তো সেন্ট্রাল পয়েন্ট 0, এটা কি 0, এখানে এটার কেন্দ্র কি 0, এটাকে দিলাম ও বিন্দু। পরবর্তীতে হচ্ছে এ বিন্দু, ইন্টারসেক্ট পয়েন্টটাকে দিলাম বি বিন্দু, আর এইখানে এই পয়েন্টটাকে দিলাম সি বিন্দু। এখানে কিন্তু বাকি এখানে দুইটাকে প্রান্তিক বিন্দুগুলোকে কি দিই নাই, নাম দিই নাই, কারণ প্রয়োজন নেই, কারণ আমার কি সমাধানের এরিয়া হচ্ছে শুধুমাত্র ও, এ, বি এবং সি বিন্দুর মধ্যে এরিয়াটা হচ্ছে আমার সমাধান অঞ্চল। কিন্তু এখানে মনে রাখতে হবে, এবার এখানে কিন্তু দুইটা বিন্দুকে ক্যান্সেল করা হবে, দুইটা বিন্দুকে ক্যান্সেল করা হবে। কেন ক্যান্সেল করা হবে, দুইটা বিন্দুর মান প্রযোজ্য হবে না এখানে, কারণ হচ্ছে এক্স এর মান কিন্তু আমাদের 0, ওয়াই এর মানও 0, কারণ কি 0 থেকে অলওয়েজ কি হবে এদের মান বড় হবে, অলওয়েজ কি হবে এদের মান বড় হবে। তোমরা দেখো এক্স অক্ষের ক্ষেত্রে এখানে কি 0, না ওয়াই এর মান কত, 0 না, কিন্তু এক্স এর মান কি আমরা কি বলেছিলাম, এই তোমরা এখানে দেখো এই বিন্দুটার ক্ষেত্রে 100.0, অর্থাৎ কি ওয়াই এর মানটা কত এখানে 0 না, কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম কিন্তু শর্তটার মধ্যে যে ওয়াই এর মান কখনো 0 হতে পারবে না, কিন্তু সমীকরণের শর্তে আমরা লিখেছি 0, এই জন্য আমরা ওই বিন্দুটার মানটাকে বাদ দিব। আমি আশা করি তোমাদের বুঝাইতে পারছি। ঠিক উপরে তোমরা যদি সি বিন্দুর ক্ষেত্রেও লক্ষ্য করো, দেখো এখানেও কিন্তু এক্স এর মান 0, এক্স এর মানটা কি বলা হয়েছে 0, এখানে বসানো হয়েছে রেখা অঙ্কনের জন্য, এখানে বসানো হয়েছে, কিন্তু
আদৌ কি শূন্য হওয়া সম্ভব? সম্ভব নয়। আমরা কারণ আমরা প্রথমে লিখেছিলাম অসমতার মধ্যে x এর মান 0 থেকে বড় হবে, এই জন্য আমরা এখানে a বিন্দু এবং c বিন্দুর মানটাকে বাদ দিব, এ বিন্দু এবং সি বিন্দুর মানটাকে বাদ দিব। তার মানে শুধুমাত্র আমার আরেকটা মান বিন্দু থাকে, সেটা হচ্ছে বি বিন্দু। তাহলে বি বিন্দুর জন্য আমি সর্বোচ্চ মান কি মানটা পাচ্ছি আমার কত, 16x + 32y। অর্থাৎ এটা আমি যদি বসাই তাহলে আমি পাচ্ছি 16 × 20 + 32 × 80। অর্থাৎ এটা হচ্ছে আমার বি বিন্দু, বি বিন্দুতে মান করলে হয় আমার 2880, কারণ একটা বিন্দুই তো আছে এখন, আর একটা হচ্ছে ও বিন্দু, ও বিন্দুর মান তো কত, 00, তো ওটা বসে লাভ নেই। তাহলে বি বিন্দুর মান হচ্ছে আমি এখানে বি বিন্দুতে সর্বোচ্চ মানটা পাচ্ছি, আর সি এ তো বাদই গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এই পার্টটার জন্য, এই x ≠ 0 এবং y ≠ 0 এই পার্টটার জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ।